আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শা ফার্নিচার বিডি আপনাদেরকে জানাই স্বাগত। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আজ আপনাদের দেখাবো খুবই চমৎকার অসাধারণ গর্জিয়াস নকশার ভিতরে একটি টু পার্টের আলমারি। খুবই সুন্দর চমৎকার নকশা করা এই আলমারিটি করেছি মাকড়সা ডিজাইনের ভিতরে। খুবই সুন্দর, খুবই চমৎকার অসাধারণ এই আলমারির নকশাটি। কিন্তু বলবো হয়তো পালির ছাড়া পালির সহ অনেকেই দেখেছেন, খুবই চমৎকার গর্জিয়াস নকশা করা এই আলমারিটি। এই আলমারিটি করেছি টু পার্টের ভিতরে। এই আলমারিটি আমরা থ্রি পার্টের ভিতরে করে থাকি, মাঝে একটি গ্লাস পাল্লা দিয়েও করে থাকি। খুবই চমৎকার অসাধারণ এই আলমারিটি। এই আলমারিটি বর্তমান মার্কেটে গর্জিয়াস নকশার ভিতরে খুবই চাহিদানীয় একটি আলমারি। এই আলমারি আমিও অনেকগুলি সেল করেছি আমার শোরুমের একটি আলমারির ভিতরে, একটি ফেমাস আলমারি। এই আলমারিগুলি আমি বেশ কিছু সেল করেছি, বেশ কিছু অর্ডারও আছে। খুবই চমৎকার অসাধারণ এই আলমারিটি করেছি টু পার্টের ভিতরে। আলমারিটি থ্রি পার্টের ভিতরে করে থাকি, আলমারিটি করেছি চিটাগাং সেগুন দিয়ে। চিটাগাং সেগুন দিয়ে আলমারিটি করেছি টু পার্টের ভিতরে। বেশিরভাগই ব্যবহার করে থাকি গামারি কাঠ। ভিতরটা একটু দেখাই দাও, গামারি কাঠ। উপরে যে কোট হ্যাঙ্গারটা রয়েছে, আর নিচে রয়েছে একটি শাড়ি ডয়ার। ভিতরে যে গামারি কাঠটা দেখা যাচ্ছে, এটা হলো চিটাগাং গামারি। বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি চিটাগাং গামারি কাঠ দিয়ে। সেলটার ভিতরে এখানে রয়েছে ভিতরে দুইটি সেল, পিছনে রয়েছে 200 টা গর্জন ফ্লাইবোর্ড, এখানে রয়েছে একটা লকার, একটা ডয়ার রয়েছে। খুবই চমৎকার অসাধারণই আলমারিটি করেছি সম্পূর্ণই। বাইরে রয়েছে চিটাগাং সেগুন, ভিতরটা ব্যবহার করেছি চিটাগাং গামারি। তাই যারা ইতি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফার্নিচারের প্রতিদিনের নতুন নতুন ভিডিও উপভোগ করুন। খুবই সুন্দর, খুবই চমৎকার এই আলমারিটি। আরও নতুন নতুন প্রতিদিনে আপনাদের মাঝে নিয়ে আসি নতুন নতুন ভিডিও কালেকশন। ফার্নিচারের নতুন নতুন ভিডিও কালেকশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, আপনার কাছ মোবাইলে আমার ভিডিওটি চলে যাবে। প্রতিদিনে আপনাদের মাঝে নিয়ে আসি কোনো না কোনো ফার্নিচারের নতুন নতুন কালেকশন। তাই নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক ও কমেন্ট করুন। প্রতিদিনে আপনাদের মাঝে নিয়ে আসি কোনো না কোনো ফার্নিচারের নতুন ভিডিও। আয়শা ফার্নিচার বিডি আপনাদের মাঝে নিয়ে আসে নিত্য নতুন ডিজাইনের ভিডিও, নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার কালেকশন। তাই আজ তার ব্যতিক্রম নয়, প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে কোনো না কোনো ফার্নিচারের নতুন কালেকশন নিয়ে আসার জন্য। মাকড়সা ডিজাইনের এই আলমারিটি পেয়ে যাচ্ছেন চিটাগাং সেগুন দিয়ে খুবই অল্প বাজেটের ভিতরে। তাই যারা চিটাগাং সেগুনের গর্জিয়াস নকশার আলমারি ক্রয় করতে চান, চলে আসুন মাদ্দর বাজার কাজী অফিসের বিপরীত পাশে আয়শা ফার্নিচারে। আয়শা ফার্নিচারটি ঢাকা লালবাগ কিল্লার পাড় থেকে অতি সহজেই রিক্সাযোগে আমাদের শোরুমে চলে আসা যায়। তাই আসুন দেখুন, যাচাই বাছাই করে চিটাগাং সেগুনের ভালো মানের ফার্নিচার কিনুন। তাই এই আলমারিটির প্রাইস নিচ্ছি 32,000 টাকা। খুবই সুন্দর চমৎকার নকশা করা, গর্জিয়াস নকশা করা চিটাগাং সেগুন দিয়ে ভালো মানের কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে থাকি। চলে আসুন আয়শা ফার্নিচারে। লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের ভিডিও, প্রতিনিয়ত দেখুন ফার্নিচারের ভিডিও। নতুন নতুন ভিডিও নিয়ে আসি, আজ আমার চলে আসবো কোনো ফার্নিচারের নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।